আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার শিলা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিদিনের মতো চলে আসছি আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আমি আজকে কাপকেক বানাবো। আমি একটা ডিম দিয়ে 12টা কাপকেক বানিয়েছি। তো প্রথমেই আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। আমি আজকে ব্লেন্ডারে এটা ব্লেন্ড করব। আসলে আমি কোনো প্রকার বিটার ছাড়া এটা করব। এক কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু জ্বালানো এবং নর্মাল ঠান্ডা করা। আমি চিনি দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। এবার এটাকে আমি 1 মিনিটের মতো বিট করে নেব। আসলে চিনিটা যাতে দুধের সাথে মিশে যায় এই জন্যই এটা বিট করা। আপনারা ইচ্ছা করলে কিন্তু এই পর্যায়ে যে আইসিং সুগারটাও দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের বিটে একটু কম করলেই হবে। তো আমি এখানে আস্ত চিনি যেটা ওটাই আমি দিয়ে দিলাম। তো 1 মিনিটের মতো আমি এখানে বিট করে নিলাম। বিট করে আমি ব্লেন্ডারের জারটা খুলে নিলাম। খুলে তারপরে আমি এটার ভিতরে দিয়ে দেব একটা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এটাকে আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে নামিয়ে তারপরে নর্মাল করে নিয়েছি। একটা ডিম আমি দিয়ে দিলাম। এখানে আমি তেল দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ। এটা রেগুলার রান্নার যে তেলটা সেটা আমি দিয়ে দিলাম। এখানে ইচ্ছা করলে কিন্তু আপনারা এই পর্যায়ে বাটার দিতে পারবেন, তবে আমি তেলটাই দিয়ে দিলাম। এবার আমি এটাকে আবার 1 মিনিটের মতো বিট করে নিব। আসলে সবগুলো উপকরণ যাতে একসঙ্গে মিশে যায় এই জন্যই আর কি এটা। আপনারা এটা কিন্তু ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারবেন। তো আমি আজকে সবার ঘরে যেহেতু ইলেকট্রিক বিটারটা থাকে না, তাই আমি ব্লেন্ডারে করেই এটা দেখাচ্ছি। একদম সহজভাবে যে সব উপকরণগুলো আসলে আমাদের ঘরে থাকে সেটা দিয়ে আমি করার চেষ্টা করছি। আশা করি আপনাদের কাছে সহজ হবে এবং ভালো লাগবে। তো আমি এটা বিট করে নিলাম, সুন্দর করে একদম বিট করে তারপরে নিব। আর এখানে কিন্তু অনেক যে ফোম হতে হবে সেটা কিন্তু না, এই বিট 1 মিনিটের মতো বিট করে যেটুকু ফোম হয় তাতেই হয়ে যাবে। তো আমার বিট করা হয়ে গেছে। আমি একটা মিক্সিং বোলের ভিতরে এটাকে নিয়ে নিলাম, সম্পূর্ণটাকে ঢেলে নিলাম আমি। এবার আমি এটার ভিতরে ময়দা দিয়ে দেব। ময়দাটা আমি 2 কাপ পরিমাণ ময়দা এখানে নিয়ে নিয়েছি। আর আমি ময়দাটাকে কিন্তু চেলে নিব। আর এখানে ময়দাটা কিন্তু চেলে নেওয়াটা খুবই জরুরি, তাতে কিন্তু আপনার কেকগুলো একদম সফট হবে বা ভিতরে যদি কোনো প্রকার দলা থাকে সেটা এখান থেকে বের হবে। তো আমি অল্প অল্প করে ময়দাটাকে চেলে তারপরে আমি মিক্সির সাথে দুধ ডিমের যে মিক্সারটা আছে সেটার সাথে আমি মিলিয়ে নেব। আর এই কাজটা কিন্তু আপনাকে অতিরিক্ত প্রেশার দিয়ে এটা মেশানো যাবে না, একটু আস্তে আস্তে আলতো হাতে মেশাতে হবে। আর একবারে ময়দাটা দিতেও যাবেন না, তাহলে কিন্তু সেটা এই হবে না। আর এখানে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার। এটা আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আমি কিন্তু বেকিং সোডা দেইনি, বেকিং পাউডার দিয়েছি এখানে। এবার আমি সবগুলোকে চেলে তারপরে এটার সাথে মিশিয়ে নেব। দেখেন এখানে কিন্তু চালার পরে বেশ কিছুটা বের হয়েছে। তো এটাকে আমি এবার সুন্দর করে মিশিয়ে নেব। এবং কাজটা কিন্তু একদমই আলতো হাতে করতে হবে, অতিরিক্ত কিন্তু এখানে প্রেশার দিয়ে তারপরে করা যাবে না। এবার আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এখানে আপনারা যদি চান লেমন জুসও দিয়ে দিতে পারেন, বা এলাচের গুঁড়াও দিয়ে দিতে পারেন, এলাচের যে পাউডারটা সেটাও দিয়ে দিতে পারেন। আসলে ডিমের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা যাতে না পাওয়া যায় এই জন্যই কিন্তু ভ্যানিলা এসেন্সটা দেওয়া। আর যেহেতু আমি ভ্যানিলা কেক বানাবো তাই এটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো ফ্লেভারের এসেন্সও ইউজ করতে পারেন এখানে। তো আমি এটাকে সুন্দর করে একদম আলতো হাতে মিশিয়ে নিলাম। দেখেন এরকম একটা ব্যাটার হবে, ঠিক এরকম একটা ব্যাটার হবে স্মুথ। এবার আমি কাপকেকের জন্য এরকম একটা মোল্ড নিয়ে নিলাম। এটাতে আমি একটু তেল ব্রাশ করে নিব যাতে করে আর কি কেকটা সহজেই উঠে আসে। এই জন্য আমার কাছে, যেহেতু আমি 12টা বানাবো, তো এখানে আমার 6টার
যে ডাইসটা এটা আছে আমার কাছে, আপনাদের কাছে যদি বড়টা থাকে তাহলে আপনারা, তবে বড়টা থাকলে একসঙ্গে কিন্তু চুলাতে এত বড় হাঁড়িতে দেওয়া যাবে না, আমি দুইবারে করব, তাই আমি এরকম একটা মোল্ড নিয়ে নিলাম। তেল ব্রাশ করার পরে আমি কাপকেকের যে উপরে এটা দিয়ে দিলাম। আর এগুলো কিন্তু সহজেই পাওয়া যায়, যে কোনো আপনি কেকের যে বেকিং আইটেমগুলো যে বিক্রি করে সেই দোকানেই আপনি এই কাগজগুলো পেয়ে যাবেন কাপকেকের জন্য, যে এভাবে কাপকেকের এটা। তো এটা আমি দিয়ে দিলাম। আর এভাবে করে যদি কাপকেক আপনারা বানিয়ে রাখেন ঘরে তাহলে বাচ্চাদেরকে যে কোনো সময় দিতে পারবেন। আর এটা দেখা যাবে দুই দিন তিন দিন পর্যন্ত নর্মালি আপনি রাখতে পারবেন, বাইরে রাখতে পারবেন। আর টিফিনে যদি দিতে চান তাহলে তো অবশ্যই দেওয়া যাবে, এটা আসলে বাচ্চারা কিন্তু এই কেকটা খুবই পছন্দ করে। আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে কোকো পাউডার দিয়ে আপনারা এটা কফি বা ই করতে পারেন। তো আমি যেহেতু ভ্যানিলা করেছি, আমি উপর থেকে একটু চেরি কেটে জাস্ট একটু সৌন্দর্যের জন্য আমি দিয়ে দেব। আপনারা এখানে কিন্তু এটা টুটি ফুটিও দিতে পারেন, সেটাও হবে অন্য কোনো কালার থাকলে। তো আমার কাছে হাতের কাছে ওটা ছিল না, যেহেতু আমি এখানে চেরিটাকে ছোট ছোট টুকরো করে তারপরে এটা দিয়ে দিচ্ছি আমি। এটা কিন্তু স্বাদের কোনো ই হবে না, এটা জাস্ট একটু সৌন্দর্যের জন্য। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা হয়ে গেলে কিন্তু আরও সুন্দর হবে এবং ফুলে যাবে অনেকটাই। আমি আগের থেকেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, ননস্টিকের একটা মোটা হাঁড়ি আমি বসিয়ে নিয়েছি, ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে 10 মিনিটের মতো আমি প্রি হিট করে নিয়েছি। এবার আমি যে কেকের ব্যাটারটা যে মোল্ডের ভিতর রেখেছি এটাকে আমি দিয়ে দিব। কাজটা একটু সাবধানেই করতে হবে যেহেতু হাঁড়িটা একদমই গরম। 10 মিনিট ধরে আমি কিন্তু এটাকে ফুল আছে আমি একদম প্রি হিট করে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকাটা দিয়ে দেব, আর ঢাকার উপরে যে ছিদ্রটা আছে এটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। আমি এখানে এটাকে একদম লো আছে প্রথমে আমি 1 মিনিটের মতো মিডিয়াম আঁচ রাখবো, তারপরে আমি লো আছে এটাকে 15 মিনিট রাখবো। আর উপর থেকে আমি একটা টাওয়াল দিয়ে দিব এটাতে, যাতে করে উপরে একটা সুন্দর একটা কালার আসে, যদিও এত কালার ভালো আসবে না কারণ ওভেনে ভালো আসে। দেখেন 15 মিনিট পরে আমি ফিরে আসছি, কেকগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। দেখেন আপনারা, বাচ্চারা কিন্তু এগুলো খুবই পছন্দ করবে, খুবই পছন্দ করে। এভাবে করে আমি দ্বিতীয় ব্যাজেও এটাকে আবার আরেকবার আমি দিয়ে দিব। দিয়ে টোটাল আমি দুইবারে করে নিয়েছি সবগুলো, সবগুলো করে তারপরে আমি উঠিয়ে নিয়েছি। দেখেন এখানে কতগুলো কেক হয়েছে, 12টা কেক। আশা করি আজকের ভিডিও আমার ভালো লাগছে, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, যদি বেশি ভালো লাগে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে আর